হাত ভরে বাঁধি শিক্ষার্থীক তালিবানী শাস্তি। সামগুরীর এখন মহাবিদ্যালয়ত ঘৃণনীয় কাণ্ড। প্রেমর সম্পর্ক থকার বাবে দুই ছাত্র ছাত্রীক নির্যাতন। সোশ্যাল মিডিয়াত ভাইরেল হওয়া ফটো দেখি উদ্বিগ্ন অভিভাবক। মোয়ামারী জাতীয় বিদ্যালয় আর কনিষ্ঠ মহাবিদ্যালয়ত দুই ছাত্র ছাত্রীক হাত ভরি রশিরে বাঁধি অমানসিক নির্যাতন চলালে স্বয়ং অধ্যক্ষ আর একাংশ শিক্ষকে। সোশ্যাল মিডিয়াত ভাইরেল হওয়া দুখন ফটোয়ে রাজ্যজুড়ি সৃষ্টি করেছে চাঞ্চল্যর। সপ্তম আর অষ্টম শ্রেণীত অধ্যয়নরত দুই ছাত্র ছাত্রী অধ্যক্ষ সুলেমান আলিয়ে মহাবিদ্যালয়ের বারান্দাত হাত ভরি বাঁধি নির্মম শাস্তি দিয়া কাণ্ডয় জোকাৰি গৈছে সামগুৰী। ছাত্র আর ছাত্রীগীর মাজত থকা প্রেমর সম্পর্কর বাবেই দুয়োকে এনেদরে নির্যাতন চলাইছিল অধ্যক্ষ আর শিক্ষকে। এই কার্যক সহজভাবে লব পরা নাই অভিভাবক সকলে। ভতিজা হয় লড়াটো তাক বোলো ভাল পাইছে সেইটো আমি গম নাপাও ছাৰৰ গম পাইছে গম পোৱাৰ পিছতে ছাৰে এনেকে মাৰিছে। ফটোখন সোশ্যাল মিডিয়াত ভাইরাল হওয়ার পাছতেই ছাত্র ছাত্রীর অভিভাবক কাষ চাপে সামগুরী আরক্ষীর। সামগুরী আরক্ষীয়ে মাজনিশায় আটক করিলে অধ্যক্ষ সুলেমান আলী। অধ্যক্ষগৰাকীক নির্লজ্জ কাণ্ডত সহায় করা আন কেবাজনো শিক্ষকর উপরতো ব্যবস্থা লওয়ার আহ্বান জানাইছে সামগুরী আরক্ষী। ঘটনার উচিত তদন্ত বিচাৰিছে অভিভাবক সকলে। এইটো রশি হাতত পানি লৈছে, পানি মানে এই ঘর ভিতর টানি পানি লৈছে হাতত, তালিবানে শাস্তি দিছে, লড়া ছালীক মানে এনেকে শাস্তি নিদিয়ে। এটা আৰু কি তদন্ত করব, রশি বান্ধি পেলায় মারপিট করেছে আর ভিডিও বনায় ভাইরাল করে দিছে, ভিডিও ফটো মারি আর ভিডিও করেছে, করে পেলায় ভাইরাল করেছে। অধ্যক্ষ আর শিক্ষক শিক্ষয়িত্রীর প্রহারত আঘাতপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করেছে সামগুরী আরক্ষীয়ে। অভিভাবকক অবগত নকরাক প্রেমর সম্পর্ক থকার বাবেই দুয়ো ছাত্র ছাত্রীক রশিরে হাত ভরি বাঁধি প্রহার করা এই ঘটনাক লৈ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পুরনি গুদামর পৰা হেমন্ত দাসর রিপোর্ট, নিউজ18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ18 এপত। নিউজ18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ18 এপ।